যতীন্দ্রনাথ দাশ একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি শেষ দিন অব্দি লড়াই করে গিয়েছেন ইউরোপীয় কারাবন্দীদের তুলনায় ভারতীয় কারাবন্দীদের সাথে যে অসম ব্যবহার করা হতো তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি টানা তেষট্টি দিন অনশন করেছিলেন এছাড়াও তিনি কাকড়ি কাণ্ডের সাথে সরাসরি যুক্ত ছিলেন উনিশশো সালের সাতাশে অক্টোবর কলকাতার সিকতার বাগানে মামার বাড়িতে যতীন্দ্রনাথ দাসের জন্ম হয় তার বাবার নাম বঙ্কিম বিহারী দাস এবং তার মায়ের নাম সুহাসিনী দেবী তিনি তার বাবা মায়ের প্রথম সন্তান ছিলেন তার একটি ভাই ছিল যার নাম ছিল কিরণ দাস মাত্র নয় বছর বয়সেই তিনি তার মাকে হারান ছোটবেলা থেকেই যতীন খুব ভালো ছাত্র ছিলেন এবং উনিশশো সালে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন থেকে ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিকুলেশন এবং পরে ইন্টারমিডিয়েট পরীক্ষাও পাশ করেন তিনি বঙ্গবাসী কলেজে বিএ ক্লাসে ভর্তি হয়েছিলেন পড়াশোনায় ভালো হওয়ার পাশাপাশি তিনি নিয়মিত শরীর চর্চা করতেন কুস্তির আখড়ায় যাওয়া ফুটবল খেলা এবং ব্যায়াম করা তার রোজকার কাজ ছিল এছাড়াও ছোট থেকেই তিনি খুব ভোজন রসিক ছিলেন খুব অল্প বয়স থেকেই তিনি তার বাবার কাছে স্বাধীনতা আন্দোলনের নানান গল্প শুনে বড় হয়েছেন এবং তখন থেকেই তার মনে স্বাধীনতা সংগ্রামের বীজ বপন করা হয়ে গিয়েছিল এরপরে বাঘাযতীনের সম্পর্কে জেনে তিনি আরও উদ্বুদ্ধ হন খুব অল্প বয়সেই তিনি বাংলার স্বাধীনতা সংগ্রামীর দল অনুশীলন সমিতিতে যোগদান করেন এরপর এরপর উনিশশো সালে মাত্র ১৭ বছর বয়সে তিনি জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে মহাত্মা গান্ধীর দ্বারা পরিচালিত অসহযোগ আন্দোলনে যোগ দেন তাঁর বাবা এই স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত হওয়াকে ভালোভাবে গ্রহণ করেননি কিন্তু যতীন্দ্রনাথ সমস্ত বাধা উপেক্ষা করে নানা মিটিং ও মিছিলে যোগদান করেন এবং বহুবার এই কারণে ব্রিটিশ পুলিশের দ্বারা গ্রেপ্তারও হন বাবার সাথে মনোমালিন্য হওয়ায় তিনি এক কাপড়ে বাড়ি ছেড়ে কংগ্রেসে যোগ দেন এরপর গান্ধীজি যখন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলেন তখন যতীন্দ্রনাথ গান্ধীজির প্রতি আস্থা হারিয়ে আবার বাড়ি ফিরে যান ব্রিটিশদের দেশ থেকে উৎখাত করার জন্যে তিনি চরম পন্থাই বেছে নিয়েছিলেন গান্ধীজির অহিংস আন্দোলন তার পছন্দ হয়নি বিদ্যালয়ে পড়াকালীন দেশে যখন কলেরা বসন্ত এবং আরও নানান মহামারী দেখা দিল তখন যতীন্দ্রনাথ দুঃস্থ মানুষের কাছে গিয়ে তাদের সেবা করেছেন দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন কলেজে পড়াকালীন তিনি বস্তিতে বস্তিতে নৈশ স্কুলের স্থাপন করেন সমাজ সেবার কাজে তাকে কখনোই পিচপা হতে দেখা যায়নি সব সময় তিনি পুরো উদ্যমের সঙ্গে মানুষের জন্য ঝাঁপিয়ে পড়তেন এইটাই ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডের বাড়িতে থাকাকালীন তার সঙ্গে পরিচয় হয় রাসবিহারী বসুর শিষ্য ও সহকারী শচীন্দ্রনাথ সেনালের সঙ্গে শচীন্দ্রনাথের তৈরি হিন্দুস্থান রিপাবলিক অ্যাসোসিয়েশন অর্থাৎ এইচ এর সদস্যপদে তিনি যোগদান করেন খুব তাড়াতাড়ি তিনি এই সংস্থার একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন যতীন্দ্রনাথ সেই সময় থেকেই বোমা তৈরি করতে সিদ্ধ হস্ত ছিলেন তিনি সেই দলের সদস্যদের বোমা বানানোর প্রশিক্ষণ দিতেন এছাড়াও প্রয়োজন মতো দলের জন্য অস্ত্র সংগ্রহের দায়িত্বও তিনি নিয়েছেন একটা সময় যতীন্দ্রনাথের সঙ্গে সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠতা গড়ে ওঠে উনিশশো সালে দক্ষিণ কলকাতার কংগ্রেস কমিটির সহ সম্পাদক হিসাবে তাকে নির্বাচিত করা হয় সেই সময় উত্তরবঙ্গে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য যে স্বেচ্ছাসেবক দল নেতাজি তৈরি করেছিলেন তার অন্যতম সদস্য ছিলেন যতীন্দ্রনাথ সেই বছর চব্বিশে অক্টোবরে ব্রিটিশ সরকারের দ্বারা বেঙ্গল অর্ডিন্যান্স জারি করা হয় এবং এর দ্বারা নির্বিচারে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয় এই সময় যতীন্দ্রনাথের দল কাকরি স্টেশনের কাছে ট্রেন ডাকাতি করে এবং প্রচুর ধনসম্পদ লুট করে এই ডাকাতির জন্য যতীন্দ্রনাথই অস্ত্র সরবরাহ করেন ব্রিটিশ পুলিশের তৎপরতায় তার দলের অনেকেই ধরা পড়েন তার মধ্যে কারো কারোর ফাঁসি হয় আবার কারোর যাবজ্জীবন কারাদণ্ড হয় একসময় পুলিশ যতীন্দ্রনাথকেও গ্রেপ্তার করে এবং মেদিনীপুর জেলে রাখে তিনি সেখানে অসুস্থ হয়ে পড়ায় তাকে আলিপুর জেলে স্থানান্তরিত করা হয় তারপর তাকে আবার ময়মোহন সিংহ জেলে পাঠানো হয় সেখানে জেল কর্তৃপক্ষের দুর্ব্যবহারের জন্য তিনি এবং তার সহবন্দী পান্নালাল মুখার্জি বাইশ দিন ধরে অনশন করেছিলেন পরে গোয়েন্দা বিভাগের ডিআইজি লেম্যানের হস্তক্ষেপে তারা অনশন ভঙ্গ করেন এরপর তাকে নানা জেলে স্থানান্তরিত করা হয় যার মধ্যে ছিল পাঞ্জাবের সিওয়ানওয়ালি জেল চট্টগ্রাম জেল ইত্যাদি উনিশশো সালের অক্টোবরে তাকে মুক্তি দেওয়া হয় লাহোর থেকে ভগৎ সিং কলকাতায় এসে তার সঙ্গে দেখা করেন এবং স্বাধীনতা আন্দোলনে তার সাহায্য প্রার্থনা করেন তিনি ভগৎ সিংকে সাহায্য করতে রাজি হন এবং তার সাথে আগ্রায় যান অন্যদের বোমা তৈরি করা শেখাতে সেই সময় স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িয়ে থাকা অনেক তরুণ আগ্রায় গিয়েছিলেন এবং তার কাছ থেকে বোমা তৈরি করা শিখেছিলেন উল্লেখযোগ্য যে তার কাছ থেকেই বোমা তৈরি করতে শিখেছিলেন ভগৎ সিং এর সহযোগী সুবদেব এবং শিব বর্মা উনিশশো সালে দিল্লিতে ব্রিটিশ সরকার এবং কংগ্রেসের অধিবেশন চলাকালীন ভগৎ সিং বটুকেশ্বর দত্ত এবং রাজগুরু বোমা ছড়েন এবং গুলি চালান পুলিশ তাদের গ্রেপ্তার করে ও সেই সূত্র ধরে বিভিন্ন বন্দির স্বীকারোক্তি আদায় করে বাংলা পাঞ্জাব উত্তরপ্রদেশ এবং বিহারে ছড়িয়ে থাকা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীকে গ্রেপ্তার করে এদের মধ্যে যতীন্দ্রনাথও গ্রেপ্তার হন সেই বছরের চোদ্দই জুন হাজরা রোড থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে এরপর তাকে লাহোরে পাঠানো হয় এবং সেখানকার বোস্টাল জেলে তাকে অন্যান্যদের সাথে আটকে রাখা হয় এই সময় ভারতীয় কারাবন্দীদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করা হতো এবং ঠিকঠাক খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রসাধনী দ্রব্য খবরের কাগজ বা বই প্রায় কিছুই তাদের দেয়া হতো না কিন্তু ইউরোপীয় কারাবন্দীদের সাথে এর থেকে অনেক ভালো ব্যবহার করা হতো এবং তারা নানান সুযোগ সুবিধা উপভোগ করতো এর প্রতিবাদে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত অনশন শুরু করেন অন্যান্য জেল বন্দিরাও তাদের সাথে যোগ দেয়ার কথা ভাবলে যতীন্দ্রনাথ এর বিরোধিতা করেন তিনি এর আগে অনশন করেছিলেন এবং এও জানতেন যে নির্মম ব্রিটিশ সরকার তাদের অনশনের কোনো গুরুত্বই দেবে না তাই তিনি অন্যান্যদের এই ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন কিন্তু অন্যান্যরা তার কথায় কর্ণপাত করেনি এবং অনশন শুরু করেন তাই বাধ্য হয়ে তাকে অন্যদের সাথে অনশনে যোগ দিতে হয় এবং তিনি এও ঘোষণা করেন যে তিনি আ মৃত্যু অনশন করবেন তাঁদের দাবি না পূরণ হলে তিনি প্রাণ দিতেও প্রস্তুত ছিলেন সেই সময়ে সারা দেশে মনোযোগ কেটেছিল লাহোরের সেই অনশন তার সেই নির্ভীকতা ও দৃঢ় চেতা মনোভাবকে অনেকেই খুব প্রশংসা করেছিলেন অনেকের অনুরোধ সত্ত্বেও তিনি তাঁর অনশন ভাঙেননি তেষট্টি দিন পর্যন্ত তিনি তার অনশন চালিয়ে গেছেন অবশেষে উনিশশো সালের তেরোই জুলাই যতীন্দ্রনাথ দাসের মৃত্যু হয় তাঁর মৃত্যুতে সারা দেশ শোকে উত্তাল হয়ে ওঠে সবাই তাকে বীর শহীদের আখ্যা দেয় তার নশ্বর দেহ ফুলে ফুলে সাজিয়ে তার সহবন্দীরা জেলের গেট অব নিয়ে গিয়েছিল তারপর তার দেহ কাঁধে তুলে নিয়েছিল পাঞ্জাবের জনতা সেদিন সবাই চোখের জলে তাকে বিদায় জানিয়েছে বলা হয় অন্তত পঞ্চাশ হাজার মানুষ সেদিন তার শেষ যাত্রায় পা মিলিয়েছিলেন তাঁর মরদেহ ট্রেনে করে লাহোর থেকে দিল্লি এবং তারপর কানপুরে নিয়ে যাওয়া হয় এবং সেখানের পণ্ডিত মানুষ জহরলাল নেহেরু তার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন তারপর তাকে কলকাতা নিয়ে আসা হয় শোনা যায় যে তাঁর মৃত্যুর শোকে কলকাতার মানুষ দিশে হারা হয়ে পড়েছিল এবং তাকে সম্মান জানাতে সেদিন কলকাতার সব দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছিল ছাত্ররা কালো পতাকা হাতে মিছিল করেছিল কলকাতার রাজপথে সুভাষচন্দ্র বসু তার সমস্ত কাজ বাতিল করে কলকাতায় চলে এসেছিলেন এবং পনেরোই সেপ্টেম্বর যতীন্দ্রনাথ দাসের শোকসভার আয়োজন করেছিলেন যতীন্দ্রনাথ দাসের অবদান স্বাধীনতা সংগ্রামের একটি মাইল ফলক হয়ে রয়েছে তার মতো মানুষেরা দেশের জন্য সংগ্রাম করে গিয়েছিলেন বলেই আজ ভারতবাসী একটি স্বাধীন দেশে বাস করতে পারছে